guys. আজকে আমি ব্লগিং করব। আজকে ব্লগিং এ স্টার্ট করলো আরাধ্য। সবাই ভালো আছো? আর তো সেটা দিয়ে স্টার্ট করছি। তো দেখো যে একটা রাউন্ড লাগিয়ে বাড়ি যাই আর তোমাদের সাথে ব্লগটাকে স্টার্ট করি। বাড়ি যাই দিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। আর জানো কি, দেখতে থাকো আর এনজয় করো। তো আপনাদের ম্যাজিক আজকে এখানে রাস্তা একটু খালি আছে। বাই বাই। তো আজকে ব্লগিং স্টার্ট করলো আরাধ্যা ব্যানার্জি। মর্নিং, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ কানেক্ট অ্যানি। হোপ তোমরা সবাই ভালো আছো। আর চলো আজকে দিনটাকে এখান থেকে স্টার্ট করি। সকাল সকাল, একটা সুন্দর সকাল, তো সেটা দিয়েই স্টার্ট করছি। তো দেখো তোমাদেরকে দেখাই একটা চেঞ্জ আজকে। ওই যে দেখো জুতো পরে নিয়েছি, ওয়াকিং শুজ। তো ভাবলাম রুষাকে ছেড়ে এসে একটা রাউন্ড লাগিয়ে বাড়ি যাই আর তোমাদের সাথেও ব্লগটাকে স্টার্ট করি। আর নতুন বন্ধুরা যদি এখনও অবধি সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব, ডোন্ট ফরগেট। ঠিক আছে চলো আমি একটা দুটো রাউন্ড লাগিয়ে বাড়ি যাই, দিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। আর জানো কি, আজকে গন্ডগোলটা করেছি, রুষাকে বাই করলাম, সেটা রেকর্ড করলাম পুরো টাইম ল্যাপস মোডে। ঠিক আছে, হয় শুরু শুরুতে, চলো দেখতে থাকো আর এনজয় করো। এটা দমদম পার্কে সবচেয়ে বড় কুকুর, তো সেটাই একটু ক্যাপচার করলাম তোমাদের সাথে। এত জল থেকে এটার সাইডে মাছ তোলা হয়, মানে মাছ তোলার জন্য যখন পারমিশন দেয় তখন মাছ তোলা হয়। ওটা দেখতেও বেশ ভালো লাগে। প্রচুর ভিড় হয় আর মেলার মতন, মানে সব দোকান পাঠও লেগে যায় চা খাওয়া দাওয়া যারা মাছ ধরে তাদের জন্য। তো আমি এই পুকুরের সাইড দিয়েই হাঁটছি। এই পুকুরের ধার দিয়ে সবাই অ্যাকচুয়ালি ওয়াকিং করে, তো জায়গা পাওয়া যায় না। আমার তো একটু লেট হয়ে চোখে ছেড়ে আসছে, লোকজন 5টার আগে থেকে বেরিয়ে যায়। আর এখানে সাঁতারও শেখানো হয়, তো এ দেখো হাই ফ্রেন্ডস। তো ভাবছো এটা কোথায় বসে পড়েছি? 1.5 রাউন্ড পুরো, তো বাস এই একটা ছোটো মতন পার্ক মতন আছে আমাদের, সেটাতেই বসেছি একটুখানি রেস্ট নিয়ে, এবার বাড়ি যাব। দেখো পার্কটা দেখাই তোমাদেরকে।
এই যে এটা রাস্তার ধারে পার্কটা বানানো, বেশ সুন্দর পার্কটা, সিনিয়র সিটিজেন পার্ক বলে, কিন্তু আমি তাও বসেছি। সকালবেলা সবাই এসে এখানে বসে, দেখো কি সুন্দর লাগছে দেখি। চলো এবার বাড়ি যাই, এগোনো যাক। এখানে বড্ড মশা আছে, আর কিছু নেই, মশা প্রচুর আছে, তো মশার থেকে একটু বাঁচা যাক আর বাড়ির ভেতরে যাই। চলো এবার হয়ে গেছে আমার, ব্যাস এই হাফ রাউন্ডটা বেঁচে আছে, এটা হলেই আজকের হাঁটা শেষ। হ্যাঁ ফ্রেন্ডস, চলে এসেছি ফেরত, বাজে এখন 7টা। ও বাপরে অবস্থা দেখো, একদম ইয়ে হয়ে গেছি, টায়ার্ড পুরো ঘেমে। তো চলো ঘামটা শুকাই আর এবার একটুখানি ফ্রেশ হই, তারপরে আবার তোমাদের সাথে দিনটাকে স্টার্ট করছি। বিছানার চাদর চেঞ্জ হয়েছি আজকে, নতুন চাদর, ভালো লাগছে দেখতে, ভালো কালারটা। হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে দেখা করছি, আমার একটু ফ্রেশ হয়ে গেছি, তো ওয়েট করছি রুষার আসার। দেখো টাইম হয়েছে এখন 1:45, তো জাস্ট ওর ওয়েটই করছি। আমার চান টান সব হয়ে গেছে আর অফিসের কাজ চলছে অ্যাজ ইউজুয়াল, যেমন চলে আমার। আর কি, আর হঠাৎ আজকে আমি ভুলে গেছিলাম রুষার জন্য ইয়ে বানাতে, ওই যে ওর ফ্রেশ লাইম ওয়াটার, তো একদম পটাপট বানিয়েছি, তো দেখি ঠান্ডা হয়েছে কি না। ঠান্ডা হয়েছে, এখন হালকা ঠান্ডা হয়েছে, এতে ইয়ে মেলাতে হবে, কি বলে, লেবু। আমি শুধু নুন চিনিটা ভিজিয়ে রাখি, তো ব্যাস ওয়েট করছি ম্যাডাম আসবেন, এসে এই কোথায় কোথায় করবে। আজকে অনেকদিন বাদে মর্নিং ওয়াক করে কেমন যেন পাগুলো মনে হচ্ছে, আমার নিজের পা নয়, পাগুলো মানে ছেড়ে ছেড়ে যাচ্ছে মনে হচ্ছে, বাট এটা হওয়ার কথা নয়, দেখি আমি কতদিন কন্টিনিউ করতে পারি। আর কালকে তো রুষা স্কুল নেই, এটা ভেবেই আমার যা ভালো লাগছে আর কি বলবো তোমাদেরকে, মানে ওই যে সকালে উঠে টিফিন বানানো আমার একদম ভালো লাগে না। তো চলো ওয়েট করি আসুক, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আজকে সকাল থেকেই আমার খালি এই ক্যামেরা সাইড বাটন টিপে যাচ্ছে আর ভিডিওর জায়গায় টাইম ল্যাপস শুট হয়ে যাচ্ছে, হাতটা সেট হতে এখনও একটু টাইম লাগবে। মোবাইলটাতে যেমনি আমি চোখ বন্ধ করে একদম করতে পারি সব কিছু, মানে কোথায় কোন বাটন কী ক্লিক করতে হবে, টাচ স্ক্রিনে সব মানে একদম আমার অন ফিঙ্গার টিপস বলতে পারো, কিন্তু এই ক্যামেরাটাতে এখন একটু সময় লাগবে। এসেছে, শব্দ জব্দ করেছে, না না কোনো গিভমি না, গিভমি না, এসে গিভমি গিভমি, কোনো গিভমি না। আগে তুই বল, তোকে শব্দ জব্দ করেছে কিনা, বল না বল না শব্দ জব্দ। হ্যালো গাইস, তো এখন আমি তোমাদের দেখাবো যেমন টেলিকিডস নিউজ পেপার। তো এই তো টেলিকিডস নিউজ পেপার আমার, এটা একটা কামিক আছে আর একটা ড্রয়িং কম্পিটিশন আছে, এটা বলতে পারবো না। এইটা এঁকেছে হলো আমাদের স্কুল আর এখানে। হ্যালো, সো হ্যালো ফ্যান, ফ্যান চালানো যাবে না, তো যখন লগিং এ তখন ফ্যান চলে না। না নো গিভ, তুই আগে বল তো শব্দ জব্দ হয়েছিস কি হোসনি? না আজকে ওর বাংলা টেস্ট ছিল, স্পেলিং টেস্ট, তাই ওকে শব্দ জব্দ বলা হচ্ছে। দেখো 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 ও ব্লগিং করবে নাকি, দেখো বার দেখো সবাই একদম নেহাত খাতরা দেখেনি তাই। গোল্লা না প্রথমে এটা ভুল, হ্যাঁ দেখ কালকে অতবার আকাশ লিখে দিলাম, তুই কয়েক সোবার লিখলি, নিয়ে আমার দিয়ে দন্ত চলে গেলি। হ্যাঁ দেখ আকাশের আ এখানে শেষ, তোকে আমি বলেছিলাম সবুজ পেন্সিল ক্যান্সেল,
সন্ধে হয়ে গেছে, সন্ধে কি বলবো, অনেকটাই টাইম পেরিয়ে গেছে। তো চলো, ভাবলাম তোমাদের সাথে কিছু, যেই বলেছিলাম মেলার থেকে কিছু শপিং করেছি, সেইগুলো তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো দেখো আমি কী কী কিনেছি। হোম ইউটিলিটি বেশিরভাগ, আর একটুখানি আমার শখের জিনিস, যেগুলো হচ্ছে তোমার ওই অর্নামেন্টস, জুয়েলারি, অক্সিডাইজ জুয়েলারি, এগুলো কিনেছি। তো চলো তোমাদেরকে এক এক করে দেখাই। এ দেখো, আগে কিনেছি আমি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই স্যুপ কাপস। দেখো সেরামিকের, বেশ সুন্দর এগুলো। একটা এই কড়াই কিনেছি সেরামিকের, আর এছাড়া এই একটা প্লেটিংয়ের জন্য, কিছু খোলাও হয়নি আমার। এ দেখো এই একটা জিনিস কিনেছি প্লেটিংয়ের, এটাও বেশ সুন্দর দেখতো। আর কিনেছি দুটো হচ্ছে, সব প্যাক করে রাখা আছে, আমি এখনও ইউজ করি। এই যে এই টাইপের তিনটে সেট আছে, একটা ছোট, একটা বড়, আর এই একটা একদম বড়। তো এই তিনটে সেট, এই একটা কিনেছি, এইটা, এইটা, আর এই দুটো। আর যা তোমাদেরকে বলেছিলাম কিছু অক্সিডাইজ জুয়েলারি কিনেছি, তো সেইগুলো দেখো দেখাচ্ছি। এই একটা লম্বা চেন কিনেছি, সুন্দর দেখতে চেনটা, মানে নট গোল্ডেন, রোজ গোল্ড টাইপের কালারটা, খুবই ভালো। এগুলো কিনেছি, এই একটা ইয়াররিং, এই একটা ইয়াররিং, আর এই যে এই একটা অক্সিডাইজড ইয়ে নেকলেস। আর এছাড়া ওই যে কাঠে তোমাদেরকে দেখিয়েছিলাম, অগ্নি কাঠে দেখিয়েছিলাম না, সেই টাইপেরও কিনেছি দুটো, ওটাও তোমাদেরকে দেখাই। দাঁড়াও, শোপিস, বেশ সুন্দর দেখতে ওগুলো। এই যে এই দেখো যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে, সুন্দর না দেখতে, কাঠের এগুলো, আমি প্লাস্টিকও খুলিনি এখনো। হয়ে দেখো বেশ সুন্দর দেখতে। এই হয়েছে আমার শপিং। আর এছাড়া একটা কাপের সেট কিনেছি, ওটাও দেখাই তোমাদেরকে। এই টাইপের কাপের সেট কিনেছি, চারটে কাপের সেট, সুন্দর দেখতে না। ব্যাস, এই ছিল আমার মেলার শপিং। তো কেমন লাগলো আমাকে জানাবে তোমরা। আমার তো এই মেলাগুলোতে গেলে এইসব খুচরোপাতি জিনিস, খুচরো খুচরো জিনিস কিনতেই বেশ ভালো লাগে। বেশ ঘরের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কিন্তু আমার যা অবস্থা, বাড়িতে কোনো জায়গাই নেই, তাই জন্য আমি কিচ্ছু কিনতে পারি না। এইগুলোও কিনেছি, জানি না রাখবো কোথায়, বাট কিনে নিয়েছি। আর চলো একটা জিনিস বানাবো আজকে ভেবেছি, তো কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে গেছি, তো চলো দেখো কিচেনে কী করতে এসেছি আমি অ্যাকচুয়ালি। আর আসার সাথে সাথে এই ঘামছোটা শুরু হয়ে গেছে আমার, তো চলো দেখি কী স্পেশাল ওর জন্য বানানো যায়। এই যে লিসিয়ার থেকে আনিয়েছিলাম প্রনস, তো সেটাই ভাবছি বানাবো, কিছুই না, একটু চটজলদি জাস্ট ফ্রাই করবো। তো চলো ফুল প্রিপারেশনটা করি তাড়াতাড়ি, আর তোমাদের সাথেও পরে কোনো দিন শেয়ার করব কি করলাম, তা আগে করি, তারপর বাকি কথা। ঠিক আছে, এই যে কাবাব মশালা দিয়ে একটুখানি ম্যারিনেট করছি প্রনগুলোকে, ম্যারিনেট হয়ে গেছে। ব্যাস এরপরে এটাতে একটুখানি ফ্রাই করবো, জাস্ট ফ্রাই ফ্রাই করবো ভাবছি। ওর একটু সর্দি সর্দি লেগেছে, তো তো ফ্রাই খেতে ওর ভালোই লাগবে।
এটাতে একটুখানি কর্নফ্লাওয়ার দেব আর এই যে দেখো আদা রসুন কেটে রেখেছি ওটা দিয়ে ভেজে দেব খালি জাস্ট এটা দিয়ে ভেজে দেব দ্যাটস ইট আর কিছুই না তো দেখি কেমন হয় আমিও একটা এক্সপেরিমেন্টই করছি কিছু আমি জানি না এসব করতে জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখছি কেমন হয় প্রন তো যাই করবো ভালোই লাগবে সেই কনফিডেন্সেই করছি তো চলো বানানো যাক ফাটাফাট এটাকে তাড়াতাড়ি হয়ে যাবে খুব তিলটা গরম হয়ে গেছে প্যান চেপে গেছে আমার তেল গরম হতে তো সেবারে এই এক এক করে এই ম্যারিনেটেড প্রনগুলোকে মিলিয়ে দেবো দেখাতে তো সব শপিং বেশ ভালোই লাগে কিন্তু এবার দেখো এই গোছানোর পালা এই গরমের মধ্যে উফ সব গুটাই এক এক করে আবার গুটিয়ে রাখো যেমনি বার করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য এবার সব গুটি গুটিয়ে রাখি চলো আচ্ছা বাই দা ওয়ে এই বাটিটাও আমি মেলা থেকে কিনেছিলাম কিন্তু এটা আমি আগের দিন বলেছিলাম চেনটায় পাশেই হচ্ছে রুষার টিউশন রুম হ্যাঁ টিউশন পড়ছে বেচারা নাকে বন্ধ যায় আর সহ্য করতে পারে না দেখো ওর টিউশনটা দেখেছ অবস্থা নাকে পুরো বন্ধ যাচ্ছে আর ও আর পাচ্ছে না সহ্য করতে এখনই ম্যামকে বলবে প্লিজ ছেড়ে দাও হাই ফ্রেন্ডস তো চলো দেখো হয়ে গেছে আমার রেডি এই দেখো কেমন হয়েছে বাবা ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই এই যে রেডি আমার বানাতে গেছিলাম আমি অ্যাকচুয়ালি চিলি প্রন দিয়ে ভাবলাম প্রন কাবাব বানাই দিয়ে হয়ে গেছে প্রন মশালা বেশ ঝাল ঝাল হয়েছে ভালোই হয়েছে খেতে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তো দিনের শেষে এসে গেছি তো টাইম তোমাদেরকে গুড বাই বলার গুড নাইট বলার তো হোপ তোমাদের ভালো লাগলো ব্লগটাতে কিছু সো হোপ তোমরা এনজয় করছো আমার সাথে আমাদের ব্লগসগুলো আর নতুন বন্ধুরা ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভুলে যেও না আর যদি কিছু ভালো লেগে থাকে একটা ছোট্ট মতন লাইক আর নিশ্চয়ই কমেন্টও করবে যে তোমাদের কী ভালো লাগে কী ভালো লাগে না সো দ্যাট আই ইম্প্রুভ তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি আবার দেখা হবে নতুন ব্লগে একটা নতুন কনভারসেশনে একটা নতুন দিনে তো কালকে তো রুষার ছুটি তোমাদেরকে বলেইছিলাম তো আমার তখন বেশ রিল্যাক্স লাগছে আজকের দিনটা তো মনে হচ্ছে যেন উইকেন্ড এসে গেছে হঠাৎ করে একটা ছুটি পেলে বেশ ভালো লাগে বলো তো চলো আবার দেখা হবে একটা নতুন ব্লগে একটা নতুন দিনে টিল দেন স্টে সেফ স্টে টিউন বাই বাই তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম যে কেমন হয়েছিল আমার কাইন্ড অফ প্রন কাবাব অর প্রন চিলি যাই বলবে তোমরা
বেশ টেস্টি হয়েছিল খেতে, কিন্তু তোমরাও নিশ্চয়ই ট্রাই করো।